guys, welcome back. Very good afternoon to all of you. আজকে আমি একটি এমন ফলের ব্যাপারে আপনাদের সকলের সাথে কথা বলতে এসেছি যে ফলটি শুধু যে টেস্টি ইয়ামি তা নয়, ফলটির নানান গুণেও গুণান্বিত। তবে তারও সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলটিকে এসে দেখার জন্য। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে যে প্লিজ ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং দেখার পরে আপনাদের ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব বাটন টিপে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি আজকে যে ফলটার ব্যাপারে কথা বলতে এসেছি সেই ফলটা নিয়ে একটা খুব পুরনো প্রবাদ আছে। প্রবাদটা হল হচ্ছে অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দি গুডনেস অফ অ্যাপেল টুডে। আপেল অ্যাজ আমরা প্রত্যেকেই জানি যে প্রচণ্ড হেলদি ফ্রুট, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিনস এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ যেগুলো থাকে, যেগুলো আপেলকে অনেক ফলের থেকে অনেকটা গুণান্বিত বেশি করে, মানে তার ফলাফলগুলো অনেক কুইকলি হয়। এছাড়া আপেলের একটা যেটা খুব বড় গুণ হচ্ছে, যদি কারো ডায়াবেটিক পেশেন্টও যারা থাকে তারাও কিন্তু অ্যাপেলটাকে নিজেদের ডায়েটে রাখতে পারে। হ্যাঁ, যদিও পরিমাণটা বুঝে খেতে হয়, কিন্তু অ্যাপেলটাকে কিন্তু তারা অনায়াসেই রাখতে পারে, কারণ তার মধ্যে প্রেজেন্ট যে চিনি, যে সুগারটা থাকে, সুক্রোজটা থাকে, দ্যাটস টোটালি ন্যাচারাল অ্যান্ড সেফ। এছাড়া আপেল রূপচর্চাতেও, যারা রূপচর্চার আপেলের গুণাগুণ যারা জানো, বিশেষ করে র অ্যাপেল, কাঁচা গ্রিন অ্যাপেল যেগুলো, যদি তার গুণাগুণগুলো তোমরা যারা জানো তারা এটা অবশ্যই জানবে যে অ্যাপেল প্রচণ্ড পরিমাণে আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডিপ ক্লিনজিং প্রপার্টিজ আছে অ্যাপেলের মধ্যে, এবং অ্যাপেলের মধ্যে অ্যান্টি ওডার প্রপার্টিজও থাকে। যেমন কি আমি আগে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যারা ঘামের দুর্গন্ধে যারা খুব ভোগো, তারা কিন্তু অ্যাপেল জুস পাইড উইথ লেমন জুসকে মিশিয়ে কিন্তু একটা বডি স্প্রে মতো বানিয়ে নিতেই পারো। এছাড়া তোমরা যারা ধরো আপেলটাকে মাঝে মধ্যে তোমরা যারা খাও, যদি শুধু অনেকে খায় না, অনেকে হয়তো কর্নফ্লেক্সে মিশিয়ে খাও বা তোমরা ওটাকে কোনো কাস্টার্ড বানিয়ে খেলে, তা এটা জেনে রাখো যে কর্মেই খাও না কেন, অ্যাপেল কিন্তু নিজের গুণ সমস্ত পরিমাণে ধরে রাখে। এবং অ্যাপেলের আরও একটি ফাংশন যেটা হচ্ছে, তোমরা যারা হেভি এক্সারসাইজেস যারা করো, তোমরা যদি পোস্ট ইউর এক্সারসাইজেস যদি সিট্রিক ফ্রুট জুস বা সিট্রিক ফ্রুট ড্রিঙ্কের জায়গায় যদি অ্যাপেল জাতীয় ফ্রুটসের ড্রিঙ্কটাকে যদি তোমরা নাও, উইথ গ্লুকোজ মিশিয়ে যদি তোমরা ইনটেক যদি করো, সেটা কিন্তু তোমাদের শরীরকে এনার্জাইজ কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি করে, এবং শুধু এনার্জাইজ করে তা না, তোমাদের হেলথটাকেও সঠিক রাখে। যেহেতু এক্সারসাইজের টাইমে আমাদের যে বিপি লেভেল বলো বা আমাদের হার্ট বিট অনেকটাই বেড়ে যায়, তো সে কারণে সেই পার্টিকুলার টাইমিংটাতে যাতে তোমার শরীর অন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, তো সেই জিনিসটাকে অ্যাপেল জুস কিন্তু সাংঘাতিকভাবে প্রোটেকশন দেয়। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো যে কোনো জিনিসকে রেগুলারলি নিজের ডায়েটে ইনটেক করার আগে কিন্তু প্লিজ একবার ডক্টরকে অবশ্যই জিজ্ঞাসা করুন। কেননা আমরা মূলত তোমাদের কাছে যে পার্টিকুলার সোর্সেসগুলো যেগুলো নিয়ে আসছি বা যেগুলো তোমাদেরকে ইনফরমেশনসগুলো যেগুলো দিচ্ছি, সেগুলো সমস্তই কিন্তু আমাদের বিশেষ রিসোর্সেসের মাধ্যম দিয়ে। তাই অবশ্যই বলবো যে কোনো কিছু নিজের ওপর প্রয়োগ করার আগে একবার ডক্টরের কনসালটেশনটা অবশ্যই নিও। তাহলে আজকে তাহলে এই অবধি, আবার ফিরে আসবো একটি নতুন টপিক নিয়ে, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে। আশা করছি তোমাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। এবং একটা কথা যেতে যেতে অবশ্যই বলবো, তোমরা যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার্স তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের যাদের আমাদের চ্যানেলটিকে ভালো লাগে, আমাদের ভিডিওসগুলো ভালো লাগে, প্লিজ তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস যে যেখানে আছে সবাই মিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবে না। তোমার বেল আইকনটি টিপলেই কিন্তু আমাদের সমস্ত নোটিফিকেশন সবাই তোমার কাছে। নমস্কার।